তুমি লক্ষ্মী, তুমি পক্ষী, তুমি এত সুন্দর, হাওয়া দিলাম তাও দেখবি। আহারে আমার বাতের বুরকা রে। কিসে বাতের বুরকা ছো? এ না রে, কোটা রে শৈল প্রস্তাব করে দিছ। কোথায়? মিডিয়ার পিছনে। মিডিয়ার পিছনে? ও বাবা, বাবা রে, ওইখানে তো কোনো মিডিয়ার পিছনে নেই। ও বাবা, ও বাবা, ও বাবা, এই স্বর্গ দেখি। ওঠো, ও মা গো, ওঠো, তুমি তো কাঁপছ। ও লুকাই রে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? হাই হাই, বমি করছে কেন? এ ভাই, তোমার বমি আসতেছে? হ্যাঁ গো। আরে লুকাই রে। কি হয়েছে? আমার এই আরজন্তু দা কষ্টে রে। কেন? আজকে আতে নে আমারে জন্তু বুঝি কবি রে। এই কও, ও বউ কথা ক। কি? কবে হমু তোমার বাপ আমার? গানটা শুনলা না কি? অবাক হলা। কি কইলা তুমি? কয়া যাও। কবে তুমি আমার বাবা কইয়া ডাক দিবা? যাক, পাগলা ছেলেরা বা চলে গেছে, এবার তো মনে মতো করে চান করা যাবে, তাই না? আশা করছি এটা বলে নি। আইয়ে মাগি কোন ছেলে বুড়া হয় না। সখি তুই বুড়া, ও বেশি খেয়ে মোটা হয়ে গেছে। কলসি বুড়া এ মাগি তো আর আশা, তাদের কলসি বুড়াতে হবে না। কলসিটা আমি বুড়াবো নি, আর বেশি মাইতে কিন্তু নামিস না, ঠিক আছে? এবার মনের মতো করে চান করা যাবে। বেলার সাবান মাখে গাই রে, আরে সুন্দর বেলা রে, ও বেলার সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে বেলা। পাতা জলে নাই বাবেলা, পাতা বাইলনি করে জলে নাই বাবেলা, ঘুমাইলনি করে তোমার জলে নাই বাবেলা, খুবর মাইলনি করে গো। তোমার জলে নাই বাবেলা, তোমার মাইলনি করে বুখ জলে নাই বাবেলা, ওহো। গলা জলে নাই বাবেলা, গলা মাইলনি করে কেশ জলে নাই বাবেলা, কেশ মাইলনি করে গো। কেশ জলে নাই বাবেলা, কেশ মাইলনি করে এক ডুব দুই ডুব তিন ডুব যাই গো। হে বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে বেলা, সাবান মাখে গাই গো, আহারে সুন্দর বেলা রে বেলা, সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে বেলা, সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। সখি গাছের মোতা মধ্যে বসে তোরা জিরাইনি, আমি যতক্ষণ পর্যন্ত কলসিটা বুড়াই নেই। এই কি ঝন্ডুটাকে তো আমি এই গাছের নিচে বসিয়ে রেখে গিয়েছিলাম। এই গাছের মধ্যে বসি তোরা জিরে নি, আমি কলসিটা বলছি। হঠাৎ করে ঝন্ডুদা কোথায় গেল? ঝন্ডুদা, দাদা ঝন্ডুদাকে দেখেছ? দেখনি? তাহলে আমি এখন কোথায় খুঁজি? একে নিয়ে আর আমি পারি না। ঝন্ডুদা, ঝন্ডু নাই যাও।
জনুদা আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি। এই শুনেন, আপনি জনুদাকে দেখেছো? আপনি হঠাৎ করে এখানে কেন এসেছেন? আমি আমার জনুদাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? বাবা না না আমি দেখিনি তো, দেখেন তো কোথায় আছে। দেখোনি না ও বাবা জনুদা? আচ্ছা ও বাবা সখীরা বসে আছে, সখীদের জিজ্ঞেস করি। ওগো সখী, তুমি কি জনুদাকে দেখেছো? ওরা দেখে নাই রে, আমার একটু খুঁজে বার কর। দেখেছো তুমি? এত বিকার কে আমারই রাহুন নাক বুকে। কোথায়? ওই যে মোজাম্মেল ভাই আছে না ওনার পিছনে। ও বাবা কো, আমি তো ওখানে দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, আই তুমি দেখেছো? এই না রে, কোটা রে শৈল প্রস্তাব করে দিছ। কোথায়? মিডিয়ার পিছনে। মিডিয়ার পিছনে? ও বাবা আমারে, ওইখানে তো কোনো মিডিয়ার পিছনে নেই। ও বাবা ও বাবা, এই সরকো দেখি। হাই হাই ঝন্টুদা, এই এই এরকম করছে। হাই হাই, এই ঝন্টুদা, এই ঝন্টুদা এরকম করছে কেন? আই ঝন্টুদা উঠো উঠো উঠো। ও মা গো উঠো, তুমি তো কাঁপছো। ও লুকাই রে, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? হাই হাই বমি করছে কেন? এ ভাই তোমার বমি আসতেছে? হ্যাঁ গো। এক কাজ করো। কি গো? তুমি সেই মমিশিং যে তুমি একটা বমির ট্যাবলেট খেয়ে নাও, তোমার আর বমি আসবে না। জন্টুদা ওরে লুকাই রে, আমার এই আর জন্টুদা কষ্টে রে। কেন আজকে আতে নে আমার জন্টু বুঝি কবি রে? এই জন্টু বুঝি বলবো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? আমার একটু তেঁতুল দেননি কেউ, একটু তেঁতুল দে থাকলে। এই তুমি তেঁতুল খাবে কেন? তেঁতুল তো মেয়ে মানুষের খায়। আমার মনে আজকে তেলে আমি মা হতে চলেছি। চুপ, মা তো সেই মহিলারা হয়, তুমি হবে কেন? হ্যাঁ ওই ছেড়িরা যখন আমার গাড়ের উপর বইছে, হ্যাঁ এরপরে তেনে বুমি বুমি বাপ। বুমি বুমি বাপ? ও কুত্তে কামড় দিলে তুমি বাচ্চা বেড়ে থাকে, তাহলে ছেড়িরা আমার উপরে বইছে, তাহলে আমি নিশ্চয়ই গর্ভবতী। এ কি বলছো? মেয়ে মানুষ বসলে কখনো বাচ্চা পেটে হয় না। হ্যাঁ কি শুরু করছো তুমি? হ্যাঁ এইদিকে আসো। এইদিকে আসো। অসুস্থ রোগী দৌড়াই তো সুখে, তুমি ডাক দিলে থাকারি ফাঁকে থেকে কথা কও, মুখটা ছ্যাপ ছিড়ি। ইন্ন ছ্যাপ নাই না আশীর্বাদ। আচ্ছা শোনো, কও এত চিল্লা চিল্লি কইরো না। হ্যাঁ আফস হয়ে যাও। হ্যাঁ একটা না ভুল বসত একটা কিছু হয়ে গেছে। হ্যাঁ তাই বলে তুমি কি থানা পুলিশ করবা? জীবনেও না, তার থেকে ভালো আমরা আফস হই। আফস হই যেই, এই যে তোমার খরচ দিলাম, হ্যাঁ এটা নিয়ে মুক্তার কাছে হসপিটালে ডাক্তার দেখাই ভালো। ঝন্টুদা দুই টিহা কি দিয়েছে? এ ছেড়িটা বুদাই কেন? আমার কোথায় একটা চহিদারি আহে না, আমি যেমন থানা পুলিশ করবার যে মারলো না, সেটা জরিমানা নিলাম। তাই ভালো করেছো। আচ্ছা ঝন্টুদা, বেহুলারা যদি চলে যায় তাহলে তো ওদের আটকাতে হবে। তোর মাথা খারাপ, আমি থাকতে চাহাবো? আমার কাছে যে রামকুডুলি বুদ্ধি আছে, একটা বুদ্ধি যদি করি বেলি এক ঘন্টা থাকবো। আচ্ছা সেটাই করো তো। তাইলে কো আমারে হেটে কিনে দিবি? আচ্ছা কিনে দিবি। একটা লেবেন চুচ ভাই তোর সে ভালো কিছু কিনে দেব। আচ্ছা আচ্ছা সখী চল, অনেকক্ষণ ধরে এসেছি, বাড়ি গেলে কিন্তু মা বকবে, চল চলে যাই। বেহুলা কি হলো? বাহ হে ভগবান, তুমি এমন কি দিয়েছো? আমার মাঝে তুমি দিতে পারলে না, তুমি চেয়ে দেখো তোমার সৃষ্টি। বেহুলা তুমি কি বলতে চাচ্ছ? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না কোনো অপরাধই নেই। বাহ চোখ হয়ে দেখার জন্য তাই না? তোমার কোনো তুলনা হয় না। তোমার নাক দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আহা আমার কৃষ্ণর হাতের বাসি গো। বাহ তাই? তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিকই যেন নাটোরের বনলতা সেন। তাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক, আর বলতে হবে না। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। সত্যি আমি জানি তুমি আমাদের কথা রাখবে, তাই না গো?
হ্যাঁ বলো, রাখার মতো হলে তো রাখবই। তুমি একটা সদাগর মেয়ে না? অবশ্যই রাখবে তো, অবশ্যই। তুমি জীবনে কি কখনো জাদু দেখেছো গো? জাদু না, আমি তো কোনো জাদু পছন্দ করি না, আর জাদু দেখিও না। কিভাবে দেখবে, কখনো তো দেখনি না। আজই দেখবে, আমি সুন্দর একটি জাদু জানি গো। আমি জাদু জাদু দেখি না রে ভাই। দেখো না গো, এসেছি চান করতে, কারণ বাড়িতে মার কাছ থেকে বলে এসেছি কিছুক্ষণের জন্য সময়। তুমি লক্ষ্মী, তুমি পক্ষী, তুমি এত সুন্দর। আমি তো দেখব, হাওয়া দিলাম। জাদু দেখবি? আহারে আমার বাতের বোরকা রে। কিসের বাতের বোরকা? কিসের? খুশির ঠেলায় কইলাম তাই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না। না, অল্প কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমি জাদু দেখার আগে একটি শর্ত। সখী, আমি যখন বলবো ওয়ান টু থ্রি, হ্যাঁ, তখন তুমি চোখ মুঞ্জে দাঁড়াবে। সখী, চোখ বন্ধ করলে কি জাদু দেখা যায়? শুনো, এটা হচ্ছে অন্তর অন্তরে জাদু, এটা মনের মিলন হলে জাদু হয়ে যায়। দাদা, যখন আমি তিন কমু ভারী মেরে কলসি ভাই ঝালাবি। আচ্ছা তাই করো। ঠিক আছে তো, তাই করো। তোমরা কানে কানে কি বলছো? কানে কানে বললাম যে বেহুলে এত লক্ষ্মী মেয়ে এই জন্মে আর একটাও কে দেখিনি। ঠিক আছে, জাদু দেখাও, তাহলে আমরা চোখ বন্ধ করবো তো। হ্যাঁ, ওয়ান টু থ্রি। ওগো কুমার, আমি এমনই কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? ক্ষমতা চাল দেখাই দিলাম। এ কার ক্ষমতা? তোমার দাদি তো আমি চলি। হ্যাঁ, এবার ঠিক আছে। ওগো কুমার, আমি মায়ের কাছে যে কি জব দিব, মা বলেছিল রে বেহুলা, এই কলসিটা কিনে তোর দাদির হাতির বানানো, এই কলসিনে যেন কোনো পাখির না ভাঙি। আমি খালি হাতে গেলে মা আমাকে অনেক কিছু বকবে, আমি মায়ের কাছে যে কি বলবো। ইস, কি কষ্ট। হাই গো কিকা রোনে আইলা আব না গো আমি। আচ্ছা বাবা বাবা, আমি কেন এসেছিলাম এই শালবাতার গাছি? হাই গো ভাঙছি তোমার মাটি ইর নাড়ো বলছি বহিলা দিব বলবে বেইলা কইছে হে
হাই গো লোকের মন্দ পুষ্প ওহ চন্দ বেইলা বেইলা দেখেছি ইয়ো গারে গো হে হে লে পায়ে বগি বে হে